আওয়ামী লীগ কোনো ভালো মানুষের দল নেই তো আর। আওয়ামী লীগ সব চোর গুন্ডাদের দল, বাংলাদেশের দল, ধর্ষণ করে যারা তাদের দল, লুট করে যারা তাদের দল। আওয়ামী লীগের ভালো মানুষ কে আছে এখন বলেন? শেখ হাসিনার সরকার, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিবির প্রধান, এদেরকে বলে আমাকে ক্ষমতায় রাখো, বিনিময়ে তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না, তোমার নামে মামলা হবে না, তোমার নামে পাসপোর্ট জব্দ হবে না, তুমি মাল বানিয়ে বিদেশ করে যেতে পারবে, কোনো রকম ব্যবস্থা করা হবে না। আমরা খুব গর্ব করি না, আমাদের সেনাবাহিনী বিদেশ গিয়ে অনেক বেশি সম্মান অর্জন করেছে। আমাদের সেনাবাহিনী র্যাবে ছিল দুইজন কর্নেল, বিশেষ করে শান্তি মিশনে যাওয়ার কথা ছিল, তারা যাবার সময় এই সেদিন তিন দিন আগে শান্তি মিশন থেকে জাতিসংঘ থেকে বলা হয়েছে এরা জনগণের দুশ্মন, এরা গণদুশ্মন, এদের যাওয়া আমরা অ্যালাউ করব না, তারা যেতে পারবে। বাংলাদেশে কার দুর্নীতির কথা বলবে? পুলিশ দুর্নীতিবাজ, সেনা প্রধানের ইতিহাস তো শুনলেন, পুলিশ আবার ওই চোরদের রক্ষা করবার জন্য বলেছে, আপনারা বুঝে শুনে বিবৃতি দেবেন। আর আমার দেশের সরকার, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওইখান থেকে বলেছে সাংবাদিকদের খবর সংগ্রহ করবার আগে সতর্ক হওয়া দরকার। তার মানে ওরা সাংবাদিকদের ধমকাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধমকায়, পুলিশ ধমকায়, আপনাদের সবাইকে বলে কথাবার্তা বলো না, মালজা বানিয়েছে, চুপচাপ দিয়ে চলে গেছে, তোমরাও চুপ করে থাকো। আর আমরা বলছি চুপ করে থাকার লোক আমরা নই। এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তৃতায় বলেছিলাম কেন এখন পর্যন্ত আজিজ এবং বেরেজিলের পাসপোর্ট জব্দ করা হচ্ছে না। তখন পাসপোর্ট নিলেন না কেন? তাহলে বিদেশে যেতে পারতো না? সবাই জানে এই সরকারই আজিজকে বেনজিরকে রক্ষা করেছে। কারণ কি? পরপর তিনটা নির্বাচনের নামে মানুষের ভোট কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী। এবং মনে আছে আপনাদের, এই আজিজ সেটা প্রধান তখন বলেছিলেন এত সুন্দর ভোট পৃথিবীর আর কোথাও হয়েছে বলে আমি জানি না। আরে বেটা, তুই কিছুই জানিস না, তুই দুনিয়া সম্পর্কে জানিস না, দেশ সম্পর্কেও জানিস না, অথবা জানো কিন্তু সেটা বলতে চাও না, কারণ মাল কমাবার সুযোগ দেয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরকার, শেখ হাসিনার সরকার মানুষকে বলে, সবাইকে না, ওদের লোক, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিবির প্রধান, এদেরকে বলে আমাকে ক্ষমতায় রাখো, বিনিময়ে তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না, তোমার নামে মামলা হবে না, তোমার নামে পাসপোর্ট জব্দ হবে না, তুমি মাল বানিয়ে বিদেশ করে যেতে পারবে, কোনো রকম ব্যবস্থা করা হবে না। কেন আমি এই কথা বলছি? তার কারণ বেনজির যেতে পেরেছে, মতিউর যেতে পেরেছে, পিকে হালদার চলে যেতে পেরেছে, আর সবাই জানে ওই যে একটা এমপি আছে না, এমপি বলা যায় ওকে, আনার ভোট হয়েছিল, ভোট হয়নি মানে ভোট ছাড়া এমপি, শেষ মাংলিং করতো, সে মানুষ খুন করেছিল, সেই জন্যে তার নামে থানায় মামলা ছিল, অথচ তাকে তারা নমিনেশন দিয়েছে। ইন্টারপোল, ইন্টারপোল মানে বোঝেন সবাই, সারা দুনিয়া ব্যাপী যেই পুলিশ বাহিনী আসামিদের মামলার তদন্ত করে, গ্রেপ্তার করতে পারে, সেই ইন্টারপোল ওর নামে রেড ওয়ারেন্ট দিয়েছিল। শুধু ওয়ারেন্ট না, লাল ওয়ারেন্ট, যেখানে যে অবস্থায় পাবে সেই অবস্থায় গ্রেপ্তার করবে। তাকে এই সরকারের দল আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল। আওয়ামী লীগ কোনো ভালো মানুষের দল নেই তো আর। আওয়ামী লীগ সব চোর গুন্ডাদের দল, বাংলাদেশের দল, ধর্ষণ করে যারা তাদের দল, লুট করে যারা তাদের দল। আওয়ামী লীগের ভালো মানুষ কে আছে এখন বলেন? আওয়ামী লীগ এক সময় স্বাধীনতার লড়াই করেছে, তাও ঠিকঠাক মতো করে নাই। আওয়ামী লীগের যত এমপি হয়েছিল বেশিরভাগ এমপি দেশের মধ্যেই ছিল, যারা ভারতে গেছিল তারা কলকাতার বড় বড় হোটেলে বসেছিল, যুদ্ধ টুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে সাধারণ গরিব কৃষক, সাধারণ শ্রমিক, ছাত্ররা। ওই কাহিনীর মধ্যে আমি যাচ্ছি না, আমি শুধু বলছি এত যে বড় বড় কথা শেখ হাসিনা বলছেন, এখন একটার পর একটা পুলিশ ধরা পড়ছে। সর্বশেষ পুলিশের কারা ধরা পড়েছে? ওই যে আসাদুজ্জামান মিয়া ধরা পড়েছিলেন, দেখেছেন পালিয়ে গেছে আসাদুজ্জামান মিয়া। তারপরে দুইজন ডিআইজি, একটা বরিশালের আর একটা কোথাকার ডিআইজি, শতটা হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছে। এবং সর্বশেষ আপনাদের বলি,
আমরা খুব গর্ব করি না, আমাদের সেনাবাহিনী বিদেশ গিয়ে অনেক বেশি সম্মান অর্জন করেছে। আমাদের সেনাবাহিনী র্যাবে ছিল দুইজন কর্নেল, বিশেষ করে শান্তি মিশনে যাবার কথা ছিল, তারা যাবার সময় এই সেদিন তিন দিন আগে শান্তি মিশন থেকে জাতিসংঘ থেকে বলা হয়েছে এরা জনগণের দুশ্মন, এরা গণদুশ্মন, এদের যাওয়া আমরা অ্যালাউ করবো না, তারা যেতে পারবে। বাংলাদেশ নির্ধারণ করে দিচ্ছে তারা বিদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যাবে, আর বিদেশ থেকে যেই দেশে যাবে সেই দেশ জাতিসংঘ এবং শান্তি মিশন বলছে এই লোকগুলো দেশের মধ্যে জনগণের অশান্তির কারণ, জনগণের দুর্ভোগের কারণ, তাদেরকে আমরা নিব না। বাংলাদেশ এখন বিশ্বের ইতিহাসে একটা ঘৃণিত দেশের নাম হয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন লুটপাটকারীদের দেশ নামে পরিচিত হচ্ছে। বাংলাদেশ এখন পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার পরে তারপরে আবার চিন্তা করে দেখেন, সেই পুলিশ বাহিনী একটা বিবৃতি দিয়েছে আমাদের সম্পর্কে কথাবার্তা বলার সময় হুঁশিয়ার হয়ে বলবেন। আরে ভাই, হুঁশিয়ার হয়ে কী বলবো? বেনজির টাকা বানায়নি, দুর্নীতি করে বানায়নি বেনজির কই? পুলিশের যে কর্তারা বিবৃতি দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাই, বেনজির কই? আসাদুজ্জামান মিয়া কই? ওরা যে চুরি করে চলে গেছে, টাকা বানিয়ে গেছে, এইখানে দেশের মধ্যে রেখেছে, এগুলো ঠিক নয়? আপনাদের দুইজন ডিআইজির নামে যে এরকম করে দুদক তদন্ত চালাচ্ছে ঠিক নয়? আপনাদের দেওয়া মানুষগুলো সারা বিশ্বে যেরকম বদনাম করছে, দেশের মধ্যে এই দুর্নীতি করছে, কথাগুলো ঠিক নয়? সমস্যা কি হয়েছে? ওই যে বলে না নদীর মধ্যে দেখবেন যখন অনেক বড় ঢেউ ওঠে, এইটা কোন ঢেউ চিহ্নিত করতে পারবেন না, একটা ঢেউ উঠতে না উঠতে পেছন থেকে আর একটা ঢেউ তাকে দূর করে দেয়। বাংলাদেশে কার দুর্নীতির কথা বলবে? পুলিশ দুর্নীতিবাজ, সেনা প্রধানের ইতিহাস তো শুনলেন, পুলিশ আবার ওই চোরদের রক্ষা করবার জন্য বলেছে, আপনারা বুঝে শুনে বিবৃতি দেবেন। আর আমার দেশের সরকার, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওইখান থেকে বলেছে সাংবাদিকদের খবর সংগ্রহ করবার আগে সতর্ক হওয়া দরকার। তার মানে ওরা সাংবাদিকদের ধমকাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধমকায়, পুলিশ ধমকায়, আপনাদের সবাইকে বলে কথাবার্তা বলো না, মাল যা বানিয়েছে চুপচাপ দিয়ে চলে গেছে, তোমরাও চুপ করে থাকো। আর আমরা বলছি চুপ করে থাকার লোক আমরা নই, আমরা কথা বলব। পেঁয়াজের দাম মাফ করবেন, মরিচের দাম কত হয়েছিল ঈদের আগে? 300 টাকা নাকি 400 হয়েছিল, ভেবে দেখেন। মরিচের যদি কেজি 400 টাকা হয়, একটা মরিচের দাম তাহলে কত হবে? শেখ হাসিনার আমলে মরিচের এতই ঝাল, পেঁয়াজের এতই ঝাল, চালের দাম এতই বেশি, সমস্ত জিনিসের দাম বেশি, অথচ উনি বক্তৃতা করে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশের মানুষ কিছু পায়। আর দেশের মানুষ পায় মানে আজিজ পায়, মানে বেনজির পায়, মানে ওই সম্রাট পায়, ওই পিকে হালদার পায়, আর ওই যে ক্যাসিনো করেছিল তারা পায়, গরিব মানুষ পায় না, চাকরিজীবী মধ্যবিত্ত পায় না, যারা রিক্সা চালায় তারা পায় না, যারা ভ্যান গাড়ি চালায় দোকান করে ছোট ছোট ওরা পায় না। গরিব মানুষ এখন মৃত্যুর সাথে দুর্ভিক্ষের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে। একটা মধ্যবিত্ত মানুষ বাজার করতে যায়, ওই যে বলে পকেট ভরে টাকা নিয়ে যায়, পুরা পকেট খালি হয় কিন্তু বাজার দিয়ে ব্যাগ ভরে না, জিনিসের দাম এতই বেশি। দাম কমাতে পেরেছেন? কোনো জিনিসের দাম কমাতে পারেননি, কোনোদিন পারবেন?